উফ দেখুন একবার পরোটার দিকে নজর না লাগ যায়। দেখুন কি সুন্দর ক্রিসপি পেঁয়াজ পরোটা রেডি, আর ভেতরটাও দেখুন কি সুন্দর মশলাদার হয়েছে। হ্যালো আমার খানাপিনা প্রিয় শ্রী বন্ধুরা, আমি অনির্বাণ, আপনাদের স্বাগত জানাই অনির্বাণ ফুড কিচেনে। আজ আমরা বানাবো একদম রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন পরোটা। অনিয়ন পরোটা বানানোর জন্য মেন প্রবলেম হয় পরোটা বেলার সময় ফেটে যায়, পুরের মশলা পরোটা থেকে পুরো বাইরে বেরিয়ে চলে আসে, এছাড়াও আরও অনেক রকমের প্রবলেম হয়। তাই আজ আমি একদম পারফেক্ট কিছু টিপস এবং ট্রিক্স শেয়ার করব, যাতে আপনাদের অনিয়ন পরোটাটা পুরো রেস্টুরেন্টের মতো পারফেক্ট হয়। তো চলুন দেখে নেওয়া যাক। পেঁয়াজের পরোটা বানানোর জন্য সবার প্রথমে আটার ডো বানাবো, আর তা বানানোর জন্য নিয়ে নিয়েছি 4 কাপ আটা। ফ্লেভারের জন্য আপনারা এখন অল্প লবণ ও 1 টেবিল স্পুন আজওয়াইন ব্যবহার করতে পারেন, আমরা এখন ব্যবহার করিনি, পরে মশলাতে ব্যবহার করব। এরপর আটা মাখানোর জন্য দিয়ে দেব জল, অল্প অল্প করে জল দেবেন আর মাখাবেন, না হলে একসাথে সব জল দিলে আটা আর জলের ব্যালেন্স ঠিক করতে পারবেন না। এই ধরনের পরোটার ক্ষেত্রে ডোটা মিডিয়াম নরম ও একদম টান টান হয়, বেশি শক্ত করে ডো তৈরি করলে বেলার সময় পুরের মশলাগুলো ফেটে বেরিয়ে চলে আসে। আটাটাকে এইভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে দাবিয়ে দাবিয়ে মাখতে হবে, যাতে আটার মধ্যে টান টান ভাবটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে লাস্টে এতে অল্প তেল মাখিয়ে প্রায় 30 মিনিট মতো রেখে দেবো, এতে আটাটা টান টান হয়ে ওঠে আর ডোটাও খুব ভালো হয়। চলুন ততক্ষণ আমরা পরোটার ভেতরের মশলাটা তৈরি করে নিই। আমরা নিয়ে নিয়েছি 5টি পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা আর কিছু ধনে পাতা। এরপর কেটে নেওয়া পেঁয়াজ ও কাঁচা লঙ্কাগুলো হ্যান্ড চপারে খুব ভালো করে চপ করে নেব। তবে মনে রাখবেন আর একটা খুব ইম্পর্ট্যান্ট টিপস, পেঁয়াজ যাতেই কাটুন না কেন যেন খুব ঝুরি ঝুরি করে কাটা হয়, না হলে পেঁয়াজের টুকরোগুলো বেশি বড় থাকলে পরোটা বেলার সময় বেরিয়ে চলে আসবে। দেখুন কি সুন্দর ঝুরি ঝুরি কোচানো হয়েছে। এরপর 1 টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে 5 মিনিট রেখে দেব। এটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা স্টেপ বা ট্রিক্স যাই বলতে পারেন, এতে পেঁয়াজের মধ্যে যা জল থাকবে তা বেরিয়ে আসবে। এইভাবে একটি সুতির কাপড় বা রুমালের মধ্যে নিয়ে এইভাবে যত জোরে সম্ভব প্রেসার দিয়ে হাত প্যাঁচ দেবেন, তত ভালোভাবে পেঁয়াজের মধ্যে থাকা জল বেরিয়ে আসবে। পেঁয়াজের মধ্যে যত জল কম থাকবে আটার ডোয়ের মধ্যে পুর দিয়ে বেলার সময় তত ভালোভাবে বেলা হবে। দেখুন কতটা জল এইটুকু পেঁয়াজ থেকে বেরিয়েছে, যা পেঁয়াজের মধ্যে থাকলে আটার ডোয়ের 12টা বাজিয়ে দিত। এই পেঁয়াজগুলো আবার বাটিতে ঢেলে দেব, দিয়ে দেব 2 চামচ ভালো করে কুচিয়ে রাখা ধনে পাতা, আর দিয়ে দেব 2 চামচ আজওয়ান, 1 চামচ চাট মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, রঙের জন্য 1/2 চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস আমাদের পেঁয়াজ পরোটার পুর একদম রেডি। 30 মিনিট পর দেখুন আমাদের মাখিয়ে রাখা আটাটা কীরকম পারফেক্ট নরম কিন্তু টান টান টেক্সচার তৈরি হয়েছে। পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে অনিয়ন পরোটা বানাতে গেলে কিন্তু এই রকম আটার ডোটা হতে হবে। এইবার একটা মিডিয়াম থেকে বড় সাইজের লেচি কেটে নেব, লেচির সাইডগুলো এইভাবে চেপে পাতলা করে নেব, আর মাঝখানটা তুলনামূলক মোটা থাকবে। তারপর এইভাবে মাঝে প্রেসার দিয়ে লেচিটা সাইজে বড় করব, যাতে ভালোভাবে পুরটা দেওয়া যায়। এরপর 1.5 টেবিল স্পুন পুর দিয়ে আলতো হাতে আলতো প্রেসার দিয়ে হালকা টেনে সাইডগুলো এইভাবে একসাথে মুড়ে একটার সাথে আরেকটা লাগিয়ে মুখটা বন্ধ করে দেব। এরপর হাতের তালু দিয়ে হালকা গোল করে একদম হালকা হালকা চেপে নেব। আপনাদের বোঝার সুবিধার জন্য আমরা আর একটি লেচি কেটে বানিয়ে মশলা পুর দিয়ে রেডি করে নেব। এরপর আসবে পরোটা বেলার পালা, মনে রাখবেন ওটাই ফাইনাল রাউন্ড, আর যত গল্প সব এখানে। পরোটা বেলার সময় পুরের মশলা চারিদিক থেকে ফেটে বেরিয়ে পড়ে, যেটা মেন প্রবলেম, কিন্তু আমার সেখানে সব ট্রিক্সগুলো ইউজ করলে কিন্তু সহজেই আপনারা ও ব্যাচেলাররা এই ফাইনাল রাউন্ড খুব ভালোভাবে উতরে যাবেন।
প্রথমে মশলাপুর ভরা লেচিটা চারিদিকে ভালো করে আটা মাখিয়ে তারপর যেখানে পরোটা বেলবো সেখানে আটা দিয়ে দেব। এরপর হাতের সাহায্যে প্রথমে মাঝখানে তারপর সমানভাবে চারিদিকে হালকা হালকা করে চেপে নেব। এতে মশলাপুরটা পরোটার চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে। যতটা সম্ভব বড় করার চেপে চেপে এখনই করে নিন, এতে পরে বেলতেও সুবিধা হবে। এরপর এইভাবে বেলুনি দিয়ে আলতো আলতো করে প্রতিটি সাইড থেকে বেলব, একদম মাঝখান থেকে প্রেসার দিয়ে বেলব না। এতে মশলাগুলি মাঝ থেকে সরে গিয়ে পরোটার চারিদিক থেকে ফেটে বেরিয়ে যাবে। দেখুন, এইরকম প্রতিটি সাইড থেকে আলাদা আলাদাভাবে বেলুনি দিয়ে আলতো আলতো করে বেলে নেব। কন্টিনিউয়াসলি রুটি বেলার মতো বেলবো না। এরপর বেলা হয়ে গেলে পরোটাটা এইভাবে ঝেড়ে নেব, এতে এক্সট্রা লেগে থাকা আটাটা ঝরে যাবে। দেখুন, আর একটা যে লিচি তৈরি করে রেখেছিলাম তা নিয়ে আর একটা প্রসেস দেখাবো। দেখুন, আমার সেখানে সব ট্রিক্সগুলো কাজে লাগালে আপনাদের আর বেলুনেরও দরকার নেই। এইভাবে হাত দিয়েই সুন্দরভাবে পুরো পরোটা রেডি হয়ে যাবে। যেহেতু পেঁয়াজ থেকে জল খুব ভালো করে বের করে নিয়েছি, তাই কোনো প্রসেসেই আমাদের কোনো প্রবলেম হবে না। এইবার প্রথমে মিডিয়াম ফ্লেমে তাওয়া গরম করে নিয়ে বিনা তেলে পরোটাটা সেঁকে নেব। 30 সেকেন্ড পর পরোটাটা উল্টে দেব। দুই পাশ ভালোভাবে সেঁকা হয়ে গেলে কালার আসা শুরু করলে এইবার এইরকম সাইড থেকে 2 টেবিল স্পুন তেল দিয়ে দেব এবং ওপরেও কিছুটা তেল মাখিয়ে দেব। আপনারা তেলের বদলে বাটার বা ঘিও ইউজ করতে পারেন। মিডিয়াম ফ্লেমে পরোটাটা ভালোভাবে ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে এবং কি সুন্দর কালার এসেছে। এরপর এর উপর সামান্য বাটার দিয়ে দেব। এইরকম একদম নতুন স্বাদের পেঁয়াজ পরোটা টিফিন বা ডিনার এর জন্য পারফেক্ট। আপনাদের যদি রেস্টুরেন্ট স্টাইলে পেঁয়াজ পরোটা রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে, ও আমাদের চ্যানেলে নতুন খানাপিনা পিওসী বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে।